मामलार कारणे दीर्घ 11 बछर बंध थाकार पर नीलफामारीते आबार सचल हलो देशेर प्रथम बुड़ी तिस्ता सेच प्रकल्प। एर फले जेलाय बछरे प्राय 200 कोटी टाकार अतिरिक्त फसल उत्पादन सम्भव हबे बोले आशा करा हच्छे। तबे बछर जुड़े निरबच्छिन्न सेच सुविधार दाबी जानिয়েছেন कृषकरा। पानी उन्नयन बोर्ड बोलছে সেচ সুবিধা নিশ্চিত করতে প্রকল্পটি সংস্কারে ইতোমধ্যে 120 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনি তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 1968 সালে দেশে প্রথম চালু হয় ব্যারেজ ভিত্তিক সেচ প্রকল্প বুড়ি তিস্তা। প্রকল্প এলাকার প্রায় 8000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে মডেল এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় 300 ফুটের একটি ব্যারেজ, ৮.৮ লাখ ঘনফুট ধারণ ক্ষমতার জলাধার ও প্রায় ৩০ কিলোমিটার সেচ খাল। 2010 সালে জলাধারটি একটি কোম্পানিকে মাছ চাষের জন্য লিজ দেয়া হলে স্থানীয় মৎস্যজীবীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। জলাধারটির ইজারা বন্ধের পাশাপাশি সেচ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় আদালত। দীর্ঘ 10 বছর পর মামলাটি খারিজ করে সেচ প্রকল্পের স্থগিতাদেশ প্রত্যাহার করে আদালত। আবারও সচল হয় সেচ প্রকল্প। চলতি আমন মৌসুমে ডিমলা ও জলঢাকা উপজেলায় প্রায় 12,000 কৃষক বুড়ি তিস্তা থেকে সেচ সুবিধা পাচ্ছেন। শ্যালো দিয়া বা মোটর দিয়ে আবাদ করছি, তাতে খরচ বেশি। এখন বর্তমান খরচ আমাদের কম হইতেছে। পানি উন্নয়ন বোর্ডের পানি দিয়ে মানুষের পাটও জাগ দিছে, বুঝছেন? এরকম পানি যদি প্রতি বছরে পায় এই এলাকার লোক অনেক শান্তি হবে। কৃষকরা জানান, প্রকল্পটি চালু থাকলে পানি সংকট সমাধানের পাশাপাশি পতিত থাকা অনেক জমি চাষাবাদের উপযোগী হবে। ফলে একদিকে যেমন খরচ কমবে, উৎপাদনও বাড়বে কয়েক গুণ। আশা করি এই পানি উন্নয়ন বোর্ড যেন আমাদের কখনো পানির ঠেকা না দেয়। অনেক জমিতে এখানে একদিন দুই দিন পর পর সেচ দিতে হইতো, এখন 10 দিন পর একটা সেচ দিলে হয়। এই সুবিধা পাচ্ছে, তবে আমাদের দাবি যেন এটা কন্টিনিউ থাকে। বুড়ি তিস্তা প্রকল্পের জলাধার পুনঃখনন ও সেচ খাল মেরামত সহ কমান্ড এলাকা বাড়াতে দ্রুতই সংস্কার করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের একটি প্রকল্প ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের আওতায় জলাধার খনন হবে এবং সেচ নেটওয়ার্ক, যে আমাদের প্রায় 30 কিলোমিটার সেচ খাল আছে, এই সেচ খালগুলো মেরামত হবে। কৃষিপ্রধান এই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট উন্নয়নে সেচ প্রকল্পটি বড় অবদান রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।